নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি রৌনক এবং আমার সাথে রয়েছে বাংলার প্রথম গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া। দিব্যেন্দু, আপনাকে স্বাগত। আপনারা ভারতীয় দাবার ইতিহাসে কিন্তু এক অভূতপূর্ব ঘটনা ঘটে গেছে গতকাল। প্রজ্ঞানন্দন 18 বছর বয়সী একজন দাবা খেলোয়াড়, তিনি কিন্তু বিশ্ব চেস চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেছেন। সেই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে দিব্যেন্দুদার সাথে। দিব্যেন্দুদা, গতকাল যখন নিউজটা প্রথম আসে, আপনার প্রথম রিয়াকশান কী ছিল? প্রথমে বলি যে ভারতীয় দাবা একটা স্বর্ণযুগ এসছে। আমাদের যে সবার প্রিয় মানে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ, আনন্দের পরে কে সেই জায়গাটা পূরণ করবে, এটা নিয়ে অনেকদিন ধরে একটা ডিবেট চলছে। এবং আমার মনে হয় যে এখন এই লাস্ট কয়েক বছরে বেশ কয়েকজন একঝাঁক তরুণ প্রতিভা উঠে এসছে। প্রজ্ঞানন্দা, মুকেশ, অর্জুনের ইয়েসি, তিনজন লাস্ট 3-4 বছরে অসম্ভব উন্নতি করেছে। এবং আপনারা সবাই জানেন যে সম্প্রতি মুকেশ সে আনন্দের যে ইন্ডিয়া নাম্বার 1 যে রেকর্ডটা ছিল 37 বছর, সেটাকে ভেঙে ও নতুন রেকর্ড করেছে, এখন ইন্ডিয়া নাম্বার 1। এবার আসি কালকের খেলাতে, যেটা ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল ছিল খেলোয়ানা এবং প্রজ্ঞানন্দের মধ্যে। এবং কালকে টাই ব্রেকের সেকেন্ড গেম ছিল, প্রথম গেম প্রজ্ঞানন্দ জেতে কানোনার সঙ্গে সাদা নিয়ে, কালকে ছিল কালো নিয়ে খেলছিল প্রজ্ঞানন্দ। এবং অসম্ভব একটা মানে চাপে ছিল, প্রেশারে ছিল, এবং প্রত্যেক সময় মনে হচ্ছে যেন কানোনার উপর ঝাঁপিয়ে পড়ছে। ও অন স্যাক্রিফাইস করেছিল, করে অ্যাটাকে যাচ্ছিল, কিন্তু অসম্ভব ভালোভাবে সেটাকে প্রজ্ঞানন্দ সামলেছে এবং দোয়া করেছে, করে ওর পয়েন্টের ভিত্তিতে সে কোয়ালিফাই করলো ওয়ার্ল্ড কাপ ফাইনালে। তো কালকে যখন আমি খেলাটা লাইভ দেখছিলাম, তো অসম্ভব ভালো লেগেছে। আমার মনে হয় ভারতীয় দাবার একটা একটা মানে ভারতীয় দাবার জন্য একটা বিশাল বিশাল বুস্টিং একটা নিউজ। কালকে এই জয়ের সাথে কি বলা যায় যে আমরা পরবর্তী বিশ্বনাথন আনন্দকে পেয়ে গেছি? অবশ্যই এই মতো বলা একেবারে টাকা আছে। আমাদের আনন্দের যে লেগেছি সেই পরম্পরাকে সে বজায় রাখার জন্য আমার মনে হয় আমরা পেয়ে গেছি এই 2-3 জনের মাধ্যমে। তো ডেফিনেটলি প্রজ্ঞানন্দার এখন ফাইনাল খেলা আছে ম্যাগনাস কার্লসেনের সঙ্গে। তার সঙ্গে আমরা সবাই জানি যে বছর 2 আগে প্রজ্ঞানন্দ ম্যাগনাস কার্লসেনকে হারিয়েছিল, এবং সেটা তখন সমস্ত বিশ্বে একটা আলোড়ন তৈরি হয়েছিল। তো এখন সামনাসামনি খেলা, এবং অসম্ভব আমার মনে হয় যে একটা অসম্ভব একটা প্রতিযোগিতামূলক একটা কম চ্যাম্পিয়নশিপ হবে। এই কার্লসেনই কিন্তু একসময় বিশ্বনাথন আনন্দকে হারিয়ে মানে বলা যেতে পারে রাজ সিংহাসন ছিনিয়ে নিয়েছিল। আপনার কি মনে হয় যে প্রজ্ঞানন্দন পারবেন সেই সিংহাসন আবার ভারতের কাছে নিয়ে আসতে? সবই সম্ভব আমার মনে হয়, ডেফিনেটলি আমরা সবাই আশাবাদী। এবং যেটা একটা কথা ম্যাগনাস কার্লসেন কয়েক মাস আগে বলেছিল যে ভারতীয় দাবা এখন এই মুহূর্তে বিশ্বকে রাজত্ব করতে যাচ্ছে, এবং সেটা মনে হয় এটাই প্রমাণ হতে চলেছে। এই মুহূর্তে আমাদের ভারতবর্ষকে প্রচুর প্রতিভা উঠে আসছে। এই 3 জনের মাধ্যমে ডেফিনেটলি আমরা খুব আশাবাদী যে আনন্দের পরবর্তী যে ব্যাটনটা সেটা নিশ্চয়ই এদের মাধ্যমে এরাই সেটাকে নিয়ে এগিয়ে যাবে। প্রজ্ঞানন্দ সবে 18 বছর বয়স, সামনে অনেক বড় কেরিয়ার রয়েছে, আরও 6-7 বছর পর আপনি ওনাকে কোথায় দেখছেন, মানে কতদূর? না ডেফিনেটলি মানে ওয়ার্ল্ডের আপনি অলরেডি 25 মধ্যে চলে এসেছেন, তো 25 জনের মধ্যে আছে, মুকেশ প্রথম 7 জনের মধ্যে আছে। তো আমার মুকেশ, প্রজ্ঞানন্দা এবং অর্জুনা এসে যে কোনো একজন তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন যে কোনো মধ্যে হতে পারে, কারণ সেই কোয়ালিটি ওদের মধ্যে আছে, ওরা সেই পারফরমেন্স দেখিয়েছে। এখন যেটা দরকার সেটা হচ্ছে তাদের ধারাবাহিকতা বজায় রাখতে হবে, তাদের এই প্রেশারটাকে বজায় রাখতে হবে, কেননা একবার চূড়ায় পৌঁছে যাওয়ার পর সেটা কিন্তু ধরে রাখাটা আরও বেশি টাফ। সুতরাং সেই জায়গাটা তাদের ধরে রাখার জন্য অসম্ভব তাদের ফোকাস থাকতে হবে, তাদেরকে কন্টিনিউয়াস তাদের প্র্যাকটিস মনে থাকতে হবে, টুর্নামেন্ট খেলতে হবে। সুতরাং এগুলো সব কিছু ডিপেন্ড করছে তারা পরবর্তী পর্যায়ে কীভাবে তাদের নিজেদেরকে ফোকাস রাখছে। তবে ডেফিনেটলি আমি আবার সবাই একটা কথা বলতে চাই যে আজকের এই এই প্রজ্ঞানন্দা মুকেশ বৈদের যে পারফরমেন্স, এর জন্য কিন্তু অনেক বেশি অবদান আছে প্রজ্ঞানন্দার যে প্রথম কোচ আর বি রমেশ, এবং ইদানিং এদের খেলা আরও ধার হয়েছে, আরও তাদের পারফরমেন্স ভালো হচ্ছে। কেননা বিশ্বনাথন আনন্দ লাস্ট 3-4 বছর ধরে, বেশ করে লাস্ট 5 বছরে ও কিন্তু অসম্ভব রকমভাবে এই ইয়াং জেনারেশনটা নিয়ে কাজ করছে, একসঙ্গে
ও মানে ওদেরকে টিপস দিচ্ছে, ওর যে এক্সপিরিয়েন্স সেটাকে শেয়ার করছে অনেক জায়গায়। সে খুঁটিনাটি যেগুলো যেসব জায়গায় একটু দুর্বলতা আছে সেগুলোকে পয়েন্ট আউট করে দিচ্ছে। সুতরাং এটা একটা বিশাল পাওনা। তো আমার মনে হয় আনন্দের এই এই হেল্পটা, এই যে টিপসগুলো, এগুলো ডিফারেন্টলিভাবে এদেরকে আরও বেশি করে মনোবল জোগাচ্ছে এবং ভারতীয়দের সাহায্য করছে। তো ডেফিনেটলি আমরা সবাই অপেক্ষা করে আছি ফাইনালের জন্য, এবং আমরা সবাই আশাবাদী যে ডেফিনেটলি এবছরই আমরা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হব। অনেক আমাদের দর্শক বন্ধুরা যারা অনেকে হয়তো দাবার ব্যাপারে অত খুঁটিনাটি জানেন না, প্রজ্ঞানন্দের খেলা ধরনটা যদি একটু আপনি ছোট করে বলেন। না, প্রজ্ঞানন্দ হচ্ছে অসম্ভব সলিড ও না হারা মানুষের ব্যাপার, সহজে ছেড়ে দেয় যে কোনো পজিশন থেকেও কিন্তু ফিরে আসে। এটা একটা বিশাল একটা গুণ, কেননা সাধারণত দেখা যায় যে আমাদের যদি একটু খারাপ পজিশন চলে আসে, মাইনাস পজিশন থাকে, তখন অনেকেই ব্রেকডাউন হয়, সেখান থেকে ফিরে আসতে পারে। কিন্তু প্রচণ্ড গুণ এবং সেখান থেকেও নিজের খেলা বেরিয়ে ফিরে আসে, এটা একটা বিশাল একটা গুণ। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।